তবে কি সঞ্জয় রায় একাই তার কারণ সিবিআই থেকে একটা গোপন সূত্রে আমাদের এক খুব সিনিয়র সাংবাদিক জানতে পেরেছেন যে ডিএনএ টেস্ট করতে পাঠিয়েছিল সেই ডিএনএ টেস্টে ইঙ্গিত আসছে যে একজনই ছিল ধর্ষণের ক্ষেত্রে খুনের ক্ষেত্রে এখনও সেইভাবে কিছু বলা হয়নি আচ্ছা ডিএনএ কোথায় টেস্ট হয়েছে ডিএনএ কিন্তু টেস্ট হয়েছে আমাদের কেন্দ্রীয় যে ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে সেখানে তার মানে এখানে রাজ্য সরকারের ব্যাপার নেই কলকাতা পুলিশের ব্যাপার নেই ডিএনএ কালেক্ট অবশ্য আমাদের রাজ্যের তরফ থেকে করা হয়েছিল কোথা থেকে কালেক্ট করা হয়েছিল ডিএনএ সেটা হচ্ছে মানে স্যাম্পেল ডিএনএ নয় স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল আমাদের এই নির্যাতিতা বনের আঙুলের নখের ডগার থেকে ফাঁক থেকে এছাড়া বডি পার্টস থেকে বিভিন্ন জায়গার কাটা ছেঁড়া যেখানে যেখানে কেটেছে আচরের দাগ সেখান থেকে ডিএনএ স্যাম্পেল কালেক্ট করা হয়েছে আর ম্যাচ করানোর জন্য এই যে সঞ্জয় রায় তার চটি হাওয়াই চটি না বা চটি ছিল সেই চটির থেকে কিছু স্যাম্পেল কালেক্ট করা হয়েছে এবং তার জামা প্যান্ট থেকেও স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল এই স্যাম্পেলগুলো আমাদের রাজ্য সরকার বা কলকাতা পুলিশ টেস্ট করেনি তারা স্যাম্পেল কালেক্ট করেছিল টেস্ট করার আগেই মামলা চলে যায় বা তদন্ত চলে যায় সিবিআইয়ের হাতে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআই কিন্তু সেই সমস্ত জিনিসপত্র যা যা স্যাম্পেল কালেক্ট করা হয়েছিল সেগুলো নিজেদের হেফাজতে নিয়ে নেয় এবং কেন্দ্রীয় যে ফরেন্সিক ল্যাবরেটরি রয়েছে সেখানে পাঠায় আজকে এর একটা সূত্র মারফত জানা যাচ্ছে যে ইশারা একজনের দিকেই সেটা হচ্ছে সঞ্জয় রায় এখন অফিসিয়ালি সিবিআই তরফ থেকে কিছু জানায়নি জানাবেও না তারা প্রেস কনফারেন্স বা কোনো সংবাদ মাধ্যম কিংবা রাজ্য পুলিশ রাজ্য সরকার কাউকেই জানাবে না তারা জানাবে পাঁচ তারিখ সুপ্রিম কোর্টে কিন্তু তার আগে ওই যে বললাম খুব সিনিয়র সাংবাদিক তারও বড় সূত্র আছে তিনি জানতে পেরেছেন এবং তিনি খুব ভুল কিছু যে জেনেছেন তা নয় এরকমই কিন্তু আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে ধর্ষণকারী হিসাবে যা যা স্যাম্পেল পাওয়া গেছে তার ম্যাক্সিমামটাই ডিএনএ ম্যাচ করছে এই সঞ্জয় রায়ের সঙ্গে এবং একজনই ধর্ষণকারী হিসাবে আঙুল উঠছে মানে ডিএনএর মধ্যে এই দুজনের স্যাম্পেল ছাড়া আর তৃতীয় কারু স্যাম্পেল পাওয়া যাচ্ছে না দুজনকে কে ভিকটিম আর এই আরেকজন যে অভিযুক্ত এবার অনেকের প্রশ্ন থাকতে পারে এগুলো কি ট্যাম্পার হতে পারে মেয়েটির নোখের ডগা থেকে যে স্যাম্পেল কালেক্ট হয়েছে এই জায়গাটাতে কিন্তু অনেকে হয়তো তর্কের খাতিরে বলতে পারে কিন্তু ভালো বা ঠান্ডা মাথায় চিন্তা করলে এটাকে ট্যাম্পার করাটা মুশকিল কেন বলুন তো তার কারণ ওইখানকার স্যাম্পেল সঞ্জয় রায়ের সঙ্গে ম্যাচ করবে কি করে যদি কেউ ট্যাম্পার করতে চায় তার কারণ হচ্ছে সঞ্জয় রায় যখন ধরা পড়েনি ফ্রেমেই আসেনি ফিগারেই ছিল না তার আগে মেয়েটির স্যাম্পেলগুলো কালেক্ট করা হয়েছিল এবং সঞ্জয় রায় অ্যারেস্ট হওয়ার আগে মেয়েটিকে জ্বালিয়েও দেওয়া হয় তাই রিপ্লান্ট করার কোনো ব্যাপার নেই যে সঞ্জয় রায়ের স্যাম্পেল কালেক্ট করে এনে তার আঙুলের ডগাতে বসিয়ে তারপরে সেগুলোকে এটা অসম্ভব আর যেটা ব্যাপার সেটা অনেকে ভাবতে পারে যে তাহলে এটা হতে পারে যে যেই কালেক্ট করা হয়েছিল স্যাম্পেলগুলো সেই স্যাম্পেলগুলো সরিয়ে দিয়ে এই সঞ্জয় যখন ধরা পড়লো সঞ্জয়ের শরীর থেকে কিছু স্যাম্পেল নিয়ে ওখানে পুট এটাও অসুবিধা তার কারণ অরিজিনাল স্যাম্পেলের সঙ্গে এই রিক্রিয়েট করা বা আবার যদি রিস্টোর করতে যায় কেউ সেটা কিন্তু কেন্দ্রীয় ফরেন্সিক ইয়েতে ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে আর তারপরে হচ্ছে গিয়ে যেটা লিকুইড যেটা পাওয়া গেছিলো নিম্নাঙ্গে সেটারও তো ব্যাপার আছে সেটা তো আর রিস্টোর করতে পারবে না ওটা তো একেবারে সিল করে দেওয়া হয়েছিল সেটা পাঠানো হয়েছিল তো সেখানেও কিন্তু ডিএনএ ম্যাচ করছে এবং আঙুল একজনের দিকেই উঠছে বলা হচ্ছে যে এই ডিএনএ হিসাব অনুযায়ী বা ধর্ষণকারী একজন ছিল এরকম বোঝা যাচ্ছে যদিও অফিসিয়ালি নয় কিন্তু এটা আপনারা ধরে রাখতে পারেন মোটামুটি খুব খুব বিশ্বস্ত সূত্র থেকে খবর এবং যিনি বা যেই বড় সাংবাদিক এটি খবর দিয়েছেন তিনি বড় বড় পত্রিকায় কিন্তু লেখালেখি করেন এবং নাম জাদা একজন সাংবাদিক তাই আমরা সেটাকে সঠিক হিসাবেই ধরছি এখন প্রশ্ন হলো তবে কি খুনিও একজনই এইখানে কিন্তু মানে এই যে সাংবাদিক স্যার উনি যেখান থেকে এই টিপ বা কি বলবো ইনফরমেশান পেয়েছেন উনি জানাচ্ছেন বা ওনাকে জানানো হয়েছে উনি যে ইনফরমেশান কালেক্ট করেছেন তাতে বলা হচ্ছে যে হ্যাঁ ধর্ষণকারী হিসেবে একজন দেখা গেলেও খুনি কজন এটা কিন্তু এখনই বলা যাচ্ছে না তার কারণ হচ্ছে কি এছাড়া খুনের মোটিভ কী এর পিছনে বিরাট বড় চক্র আছে কি না বা মেয়েটির কিছু জেনে গেছিল বলে তাকে খুন করা হয়েছে কি না আর খুন কজন মিলে করেছে এগুলো এখনও অবধি পাওয়া যায়নি সেগুলোর জন্য তদন্ত চলছে বা তদন্তকারী দল অনেকটা এগিয়ে গেছে পাঁচই সেপ্টেম্বর যেটা জমা দেবে রিপোর্ট সুপ্রিম কোর্টে সেই রিপোর্ট থেকে আমরা হয়তো বেশ কিছুটা জানতে পারবো যদিও মুখবন্ধ খামে দেবে পুরোটা ওপেন হবে না কারণ ওটা তদন্তের জন্য একটু ডিলে করবে বা দেখা হবে তারপরে বাইরে আসবে তবে এটুকু মোটামুটি বলা যেতে পারে যে সেদিন খানিকটা আঁচ আমরা পেয়ে যাব পুরো বিষয়টার উপরে এটা একটা বড় ব্যাপার যে আমরা ভাবছি যে এতজন ধর্ষণকারী ছিল অতজন ছিল এখন ইঙ্গিত একজনের দিকে ওঠা মানে কেসটা অনেকটা ধর্ষণের কেসটা অনেকটা ক্লোজের দিকে আসবে কাছাকাছি এসে যাবে যে যদি একজনেরই ডিএনএ পাওয়া গিয়ে থাকে তাহলে জোর করে তো আর ডিএনএ অন্য লোকে ঢোকানো যাবে না তাই ধর্ষণের দিকটা অনেকটা ক্লোজ হয়ে যাবে এইবার থাকবে গিয়ে খুন কজন এবং মোটিভ কি মোটিভের মধ্যে চলে আসছে যদি বড় কোনো চক্র বড় কোনো রহস্য জেনে থাকতো তাহলে এগুলো সব মোটিভের মধ্যে আসবে এই মোটিভ কিন্তু খুঁজতে এখন ব্যস্ত সিবিআই আশা করবো খুব তাড়াতাড়ি পুজোর আগে অন্তত পুরো একেবারে আমরা জেনে যাই যে মোটিভ কী ছিল ধর্ষণকারী একজনই কি না যেরকম জানতে পারছি এছাড়া আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে খুনি একজন ছিল নাকি খুন অনেকজন মিলে করেছে ধর্ষণকারী হিসাবে সঞ্জয় রায়কে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে যাও তুমি তোমার কাজটা করো সর্বশেষে হতে পারে ডেথ আফটার না আফটার ডেথ মানে ধর্ষণ সেটাও কিন্তু এখন অবধি জানা যায়নি প্রপার শুধুমাত্র ডিএনএর এই একটা রিপোর্ট সেটা খানিকটা লিক হয়েছে সেটা জানতে পেরেছি জানালাম আর একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি জানেন তো এই যে সায়ন যে ছাত্র সমাজে ডাক দিয়েছিল নবান্ন চলো একটা টিম ছিল তার মধ্যে ওই ছিল মুখ সায়ন সায়নকে তিন দিন আগে এবিপি আনন্দর অফিসের বাইরে থেকে অ্যারেস্ট করা হয়েছিল ইন্টারভিউর পর বা টক শোয়ের পরে জানেন গতকালকে হাইকোর্টে তাকে মুক্তি দেওয়া হয় আজকে তাকে মুক্তি দিয়েছে কলকাতা পুলিশ বা রাজ্য সরকার মুক্তি দেওয়ার পর শঙ্কুদেব পাণ্ডাও ছিল সে বেরিয়ে এসছে এই অবধি ঠিক ছিল এইবার এই যে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে মানে একে সায়নকে কেন মুক্তি দেওয়া হলো এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যাচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে মানে বুঝতে পারছেন আবারও সেই কপিল শিবাল সেই অভিষেক মনসিংহবি সেই একুশটা উকিল আর সেই আমাদের কোটি কোটি টাকা খরচা সেই রাজ্যের যখন আমাদের রাজ্যের অবস্থা অর্থনৈতিক দিক থেকে ভালো নেই সেখানে আবার কি দরকার এ সায়ন কি বিরাট বড় ক্রিমিনাল বরঞ্চ সায়নের ভালো হলো রাজ্য সরকার একে বড় পলিটিশিয়ান বানাতে চলেছে নিজেদের টাকা পয়সা খরচা করে নিজেদের নয় মাফ করবেন আমাদের টাকা পয়সা খরচা করে রাজ্যের মানুষজনের ট্যাক্সের টাকা খরচা করে আবারও মুখ পোড়াতে যাচ্ছে মুখ পড়াতে যাচ্ছে কি বলবে ও কি খুনি আছে আমি কি করেছে ধর্ষণকারী সায়ন কি করেছে ছাত্র সমাজে একটা আন্দোলনের ডাক দিয়েছে তাকে হাইকোর্ট ছেড়েও দিল রিলিজ করে দিয়েছে তার বিরুদ্ধে যাচ্ছে আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মানে কি করছে বলুন তো এটা কিচ্ছু বুঝতে পারছি না মানে মাথার ঠিক নেই না কি মানে কি হচ্ছে পুরো বিষয়টাকে এমন দিকে নিয়ে যাচ্ছে সব ব্যাপারে এরা হাইকোর্ট যেই রায় দিচ্ছে তার ব্যাপারে সুপ্রিম কোর্টে গিয়ে আমাদের কারি কারি টাকা খরচা করে বসে আসছে কপিল সিব্বালের মতো উকিল লাগাবে তার পিছনে আরও লেজুর জুড়ে দেবে কুড়িটা আর কপিল সিব্বালের একবারে শুনানির জন্য কুড়ি লাখ টাকা নেয় ফাইনাল ডেতে নেয় হচ্ছে পঁচিশ লাখ টাকা মানে বুঝতে পারছেন বাকি লেজুরগুলো সমেত কোটি কোটি টাকা খরচা আবারও করতে চলেছে তার মধ্যে আবার বেঙ্গল থেকে যে উকিল যাবে তাদের ফ্লাইটে নিয়ে যাওয়া নিয়ে আসা ওখানেই রাজার হলে সেভেন স্টার ফাইভ স্টার হোটেলে থাকা খাওয়া এগুলো সব রাজ্য সরকার দেবে এবং আমাদের ট্যাক্সের টাকায় দেবে করতো টিমসি নিজস্ব টাকায় পার্টির নিজস্ব টাকায় করতো কিন্তু সেটা তো পারবে না তার কারণ রাজ্য লড়ছে না তাই বিল তো রাজ্যের নামেই ফারবে মানে রাজ্যের সাধারণ মানুষের নামেই ফারবে অবধি ছিল আজকের সান্ধ্যকালীন আপডেট পরবর্তী যা যা খবর আসবে আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখাবে টাটা